যুদ্ধাপরাধীদের রক্ষায় বন্দর নগরীতে হেফাজতে ইসলামের আড়ালে জামায়াতি নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আদর্শগত কিছু অমিল থাকলেও এই ক্ষেত্রে দুপক্ষের মধ্যে গোপন সমঝোতা রয়েছে দাবি করছেন খোদ আলেম সমাজের প্রতিনিধিরা। তবে হেফাজতে ইসলাম নামে নতুন ধর্মীয় সংগঠনটির নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। কমলদের রিপোর্ট। গণজাগরণ মঞ্চের কর্মীদের বিরুদ্ধে গত কিছুদিন ধরে চট্টগ্রামে আন্দোলন চালিয়ে আসছে হেফাজতে ইসলাম, কিন্তু তাদের প্রতিটি কর্মসূচিতে থাকছে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের আধিক্য। বারবার মূল দাবির বাইরে গিয়ে ছাপিয়ে উঠছে যুদ্ধ অপরাধীদের মুক্তির দাবি। তাদের থেকে অনেক সময় বক্তব্য পেয়েছিলাম যে তারা জামাতকে ইসলামী দল বলে স্বীকার করে নাই, কিন্তু আজকে মাঠে ময়দানে তাদের মিছিলে জামাতের পক্ষের স্লোগান আমরা শুনতে পেয়ে আমরা বিস্মিত হচ্ছি। তারা হেফাজতে ইসলামের ব্যানারে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, জামাতের আদর্শ বাস্তবায়নের জন্য তারা উঠোপুরে লেগেছে। হেফাজতে ইসলামের এসব কাজের বিরোধিতা করছেন এখানকার আলেম সমাজ। তারা বলছেন হেফাজতে ইসলাম ইসলামের পরিবর্তে জামায়াতকে রক্ষার আন্দোলনে নেমেছে। জামাত ইসলামী আর হেফাজতে ইসলামী উভয়ের আকীদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, এরা শুধু তাদের নতুন নামে আত্মপ্রকাশ করেছে। তারা যে বলতেছে আমরা জামাত ইসলামের পক্ষে কাজ করতেছি না, এটা মিথ্যা কথা। মানুষের সম্পদ নষ্ট করতেছে, মানুষের জীবন নষ্ট করতেছে, আবার তারা সেই কাজ কেন শুরু করলো? তাহলে কথা স্পষ্ট হয়ে গেল, জামায়াতকে হেফাজত করার জন্য হেফাজতে ইসলাম। তবে জামায়াতের সাথে কোনো রকম সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন হেফাজতে ইসলাম। অন্তত 50 বছরের উপরে জামাত ইসলামের সাথে নীতি এবং নৈতিকতার এবং আকিদার ধর্মীয় বিষয়ে অনেক বিষয়ে পার্থক্য আছে, আমাদের সাথে জামাত ইসলামের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। আলেম ওলেমারা বলছেন জামায়াতের সাথে কোনো সম্পর্ক নেই, হেফাজতে ইসলামের এমন দাবি পরিবেশ পরিস্থিতির সাথে সম্পূর্ণ বেমানান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।